ফিরে আসলাম বিরতির পর। ভিলেজ কমিটি নির্বাচন আসন্ন, তার আগে পাহাড়ে শক্তি জমাচ্ছে টিপ্রামাথা। টিপ্রামাথার পক্ষ থেকে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত, যেখানে যোগদান সভারও আয়োজন করা হয়েছিল। যদিও ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অতি সত্বর ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে হবে, বিশেষ করে নভেম্বর মাসের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ রয়েছে উচ্চ আদালতের। 13 জুলাই উচ্চ আদালত এই রায় ঘোষণা করেছে এবং এই রায়ের খবর চাউর হতেই পাহাড়ের প্রত্যেকটা দলেরই শক্তি বৃদ্ধি করতে কার্যত তৎপর হয়ে উঠেছে প্রত্যেকটা দল, এমনই ছবি ধরা পড়ছে। ইতিমধ্যে টিপ্রামাথারও সেই ছবি সম্মুখে এসেছে, সেই ছবি দেখা যাচ্ছে। এডিসি প্রশাসন পরিচালনা করছে বর্তমানে টিপ্রামাথা, ফলে এডিসির সর্বত্রই দাপট রয়েছে মথার, যার মধ্যে 587টি ভিলেজ কমিটি নির্বাচনের নির্দেশ পেয়ে টিপ্রামাথার কর্মীদের মধ্যে যেন একটা আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যাচ্ছে। নির্বাচনে দলের প্রার্থীদের জয় করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন টিপ্রামাথার কর্মীরা। বৃহস্পতিবার করবুক বিধানসভা কেন্দ্রের লাউগাং ভিলেজে টিপ্রামাথা দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। সাংগঠনিক বৈঠকে 2023 সালের বিধানসভা নির্বাচন সম্পর্কে যেরকম আলোচনা হয়েছে, ঠিক তার পাশাপাশি সামনে রয়েছে ভিলেজ কমিটি নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে মথার, এমনটাই জানা যাচ্ছে বৈঠক প্রসঙ্গে। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট মথার পক্ষ থেকে শুনব। মানি বয়ে আমি রে খেপ আমি জাতি দেখ মাথা কে আলম তুই রাজা তুমি গে বস মন্দ কাত চিন বস কাত আরে দে ইয়াবন নাং চো তোমা খাসি নাই নাং পা মাম শুনাই চুনাই দি 70 বছর চুং রাবা বান কে হেমাইনি হে চুং বুট দিহা কয় বাগান কে হেমাইনি চুং বুট দিহা লেপটু নু মাইনা হে চুং বুট দিহা নিনি যে কোনো সরকারি স্কিম আইনি চুং বুট দিহা নিনি সারা চাকরি নাই লেখা পড়া কহিন্দন কফি সাহেব বুট লাহা বুট লাই বহিন তাতা বা দেখে খান খা কেয়া নানা মহারাজ মাসা মহারাজ জন্য বোন সাহু আং না রাবার বহু রিমিয়া পয়া বহু রিমিয়া আং না না নানে হানা ফিয়াও রিনাই আবা হাত বহু জন্য রাবার বাঙ্ কাইমে নাই আবা হাত হইলে কয় বাঙ্ কাইমে তা খেমে নিনো নু রে গান্ধী কানে নি হাস করি খে আবা এই চুম পা মা খাসি নাই মান চিনে চুম। নতুন ভোটারদের কিভাবে আকৃষ্ট করা যায়, পতাকা তলে সামিল করা কিভাবে যায়, তার জন্য আজকে আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি টিপ্রাল্যান্ডের যে ডাক রয়েছে সেই ডাককে কেন্দ্র করেও কার্যত আজকের আলোচনা হয়েছে সভার মধ্যে, যেমনটা দলীয় সূত্র থেকে খবর। তবে ইতিমধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন টিপ্রামাথার কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সামনেই রয়েছে বিধানসভা, তারই আগে নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন করতে হবে ভিলেজ কমিটি নির্বাচন। উচ্চ আদালতের যে নির্দেশ রয়েছে ডিভিশন বেঞ্চের, সেই নির্দেশ অনুযায়ী কার্যত লক্ষ্য করা যাচ্ছে যে ইদানিং মথার পক্ষ থেকে বেশ তৎপরতা, পাহাড়ে বিশেষ করে পাড়ি জমিয়েছে মথা। ইতিমধ্যে শুধুমাত্র মথা বললেও ভুল হবে, রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল সেই দলগুলোকেও কার্যত পাহাড়ে ঘন ঘন লক্ষ্য করা যাচ্ছে। উদ্দেশ্য একটাই, ভিলেজ কমিটি নির্বাচন। ইতিমধ্যে এডিসি ক্ষমতায় রয়েছে মথার এবং এডিসি ক্ষমতায় থাকা তার পাশাপাশি ভিলেজ কমিটি নির্বাচনকেও কিভাবে নিজেদের আয়ত্তে আনা যায় সবটাকে কেন্দ্র করে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। যেক্ষেত্রে মথার কর্মী সমর্থকরা যেরকম ভাবে উপস্থিত ছিলেন, তার পাশাপাশি অন্যান্যদেরকে কিভাবে আকৃষ্ট করা যায়, মথার পতাকা তলে সামিল করা যায়, সে সম্পর্কেও ভাবনা চিন্তা রয়েছে মথার বলেই প্রাথমিকভাবে দলীয় সূত্র থেকে এই খবর। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।